হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আজ ভারতের স্বদেশী এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এইচএল এর তরফ থেকে এমন তিনটে খবর সামনে আসছে যা শুনে আপনারা গর্ববোধ করতে বাধ্য, এবং এটা ভারতের বাড়ন্ত মিলিটারি এক্সপোর্টের সবচেয়ে বড় উদাহরণ বলতে পারে। কেননা হালেই এইচএল এর তরফ থেকে এমন কিছু রিপোর্ট পাবলিশ করা হয়েছে যেখানে এই মুহূর্তে ভারত প্রায় তিনটে দেশকে তেজস ফাইটার জেট ও এর জেট ট্রেনার ভেরিয়েন্ট রয়েছে, মানে লিফট, সেটা অফার করেছিল, যার মধ্যে দুটো দেশে তেজাস ওয়ে ট্রেনার এক্সপোর্ট প্রায় কনফার্ম। তো অন্যদিকে আবার আরও তিনটে দেশে আমাদের যে স্বদেশী ধ্রুব হেলিকপ্টার রয়েছে সেটা আর তার সাথে ডর্নিয়ার এয়ারক্রাফ্টকেও এক্সপোর্ট করতে চলেছে ভারত। এমনকি এর জন্য তো প্রাইস পর্যন্ত কনফার্ম করা হয়ে গেছে, যা ভারতীয় এয়ারক্রাফ্ট এক্সপোর্টের মোড় ঘুরিয়ে দিতে চলেছে আগামী দিন। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত আপডেটকে নিয়ে বিস্তারে কথা বলবো, এবং এটা জানার চেষ্টা করবো যে কোন কোন দেশে তেজাসের এক্সপোর্ট প্রায় কনফার্ম হয়ে গেছে, ও তার সাথে এবারে নতুন করে কোন তিনটে দেশ ভারতের এই স্বদেশী হেলিকপ্টার আর ডর্নিয়ার এয়ারক্রাফ্টকে কিনতে চলেছে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কথা বলা যাক আমাদের স্বদেশী তেজাস ফাইটার জেটকে নিয়ে। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে এর আগেও আমি বেশ কয়েকবার আপনাদের জানিয়েছিলাম যে ভারতের দ্বারা আমাদের যে স্বদেশী তেজাস ফাইটার জেট রয়েছে সেটাকে মালয়েশিয়াকে অফার করা হয়েছিল, এবং এর যে নেভাল ভেরিয়েন্ট মানে এলসিএ নেভি রয়েছে তাকে আমেরিকার নৌবাহিনীর ট্রেনার এয়ারক্রাফ্ট হিসেবে অফার করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, এখন হালেই এইচএল এর তরফ থেকে তাদের 2020-21 এক অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করেছে যেখানে একটা খুব বড় খোলাসা করা হয়েছে ভারতের এই তেজাস এয়ারক্রাফ্টকে নিয়ে। আর তা হলো ভারতের দ্বারা মালয়েশিয়া ও আমেরিকার পর এবারে অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের জন্য এই স্বদেশী তেজাসের যে ট্রেনার ভেরিয়েন্ট হবে মানে লিফট, তাকে অফার করা হয়েছে। কারণ দেখুন, এই মুহূর্তে অস্ট্রেলিয়ান এয়ারফোর্স তাদের পাইলটদের অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য বিএই সিস্টেমের দ্বারা তৈরি করা হক 127S এয়ারক্রাফ্টকে ব্যবহার করে, যাকে ভারতও ব্যবহার করে। কিন্তু যেমনটা আপনারা জানেন যে এগুলো অনেক বেশি পুরনো এয়ারক্রাফ্ট, যার জন্য অস্ট্রেলিয়া কী করছে এখন এই পুরনো এয়ারক্রাফ্টগুলিকে পরিবর্তন করতে গত জুন মাস নাগাদ এক রিকোয়েস্ট ফর প্রপোজালকে জারি করেছে। তো এই আরএফআইকেই এখন ভারতের তরফ থেকে রেসপন্স করা হয়েছে, এবং এর আন্ডারে অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের জন্য ভারতের সবচেয়ে আধুনিক লিড ইন ফাইটার ট্রেনার মানে লিফটকে অফার করেছে, যেটা মেইনলি আমাদের যে স্বদেশী তেজাস ফাইটার জেট রয়েছে তার উপরেই বেস করা একটা এয়ারক্রাফ্ট। যদিও ভারত একা নয়, ভারতের সাথে অলরেডি বিএই, বোয়িং, কোরিয়াও তাদের ট্রেনার এয়ারক্রাফ্টকে অস্ট্রেলিয়ান বায়ুসেনার জন্য অফার করেছে, এবং এই সমস্ত কোম্পানির মধ্যে এখন কম্পিটিশন চলবে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এখানে টেকনিক্যালি দেখেন তাহলে আমাদের যে স্বদেশী তেজাসের লিফট ভেরিয়েন্ট রয়েছে সেটার কিন্তু সিলেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ দেখুন, এখানে যে বাকি ট্রেনার এয়ারক্রাফ্টগুলো রয়েছে সেগুলি টেকনোলজির দিক থেকে ভারতের এই তেজাসের লিফটের তুলনায় কিছুটা পিছিয়ে। আর এর কারণ হলো এই লিফটকে ডাইরেক্টলি কিন্তু তেজাস ফাইটার জেটের ওপরে বেস করেই তৈরি করা হয়েছে, যেখানে বাকি যে এয়ারক্রাফ্টগুলো রয়েছে সেগুলি এক ধরনের ট্রুলি ট্রেনার এয়ারক্রাফ্ট। এছাড়া এই মুহূর্তে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে ডিফেন্স টাইজ কী লেভেলে সেটা আশা করি আর আপনাদের বলার প্রয়োজন নেই। ভারত অস্ট্রেলিয়া দুজনেই কোয়াডের মেম্বার, আর লাগাতার অস্ট্রেলিয়া আর ভারত নিজেদের মধ্যে ডিফেন্স টাইজকে চীনকে মাথায় রেখে অনেক বেশি মজবুত করেছে, ফলে সব দিক থেকে দেখলে ভারতের এখানে সিলেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বিরাট হাই রয়েছে। যাই হোক, এটা তো গেল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স, এবারে আসে মালয়েশিয়াতে। তো বন্ধুরা, এবার এখানে আমি সম্পূর্ণ জোর দিয়ে বলতে পারি যে মালয়েশিয়া আমাদের তেজাস ফাইটার জেটের প্রথম বিদেশি কাস্টমার হতে চলেছে। কারণ দেখুন, অলরেডি আগে আপনাদের বহু ভিডিওতে জানিয়েছিলাম যে তেজাস মালয়েশিয়াতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, কিন্তু ওখানে মেন যে সমস্যা ছিল সেটা ছিল পেমেন্টকে নিয়ে। কারণ দেখুন, মালয়েশিয়ার ইকোনমি বর্তমানে খুব একটা ভালো নয়, তাই মালয়েশিয়া অন্য কোনোভাবে ফাইটার জেটের পেমেন্ট করতে চাইছিল। কিন্তু ফাইনালি, যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এইচএল এর তরফ থেকে মালয়েশিয়ার এই সমস্যার সমাধান করতে এখন এক অন্য ভারতীয় কোম্পানি MMTC-র সাথে একটা MOU সাইন করেছে। কিন্তু এবার এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, তেজাসের এক্সপোর্টের সাথে এই MMTC-র MOU-র কী সম্পর্ক? তো বন্ধুরা, আপনারা হয়তো জানবেন যে ভারত কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় পাম অয়েল ইম্পোর্ট কান্ট্রি, আর ভারত বেশিরভাগ পাম অয়েল মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া, এই দুই দেশ থেকে ইম্পোর্ট করে। আর এই পাম অয়েলের যে ট্রেড সেটাই MMTC কোম্পানির দ্বারাই করা হয়, যার জন্য এইচএল এখন এই MMTC-র সাথে এক MOU সাইন করলো। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো এবারে ভারত মালয়েশিয়াকে যে তেজাস ফাইটার জেট এক্সপোর্ট করবে তার পেমেন্ট কিন্তু এই পাম অয়েলের মাধ্যমেই মালয়েশিয়া ভারতকে করবে। অর্থাৎ একটু সোজা ভাষায় বললে, ভারত মালয়েশিয়াকে তেজাস ফাইটার জেট দেবে, আর তার বদলে মালয়েশিয়া ভারতকে পাম অয়েল দেবে, যাতে একদিকে ভারতেরও ফাইটার জেট এক্সপোর্ট করা হয়ে যাবে আর মালয়েশিয়ার যে ইকোনমিক সমস্যা চলছিল তারও সমাধান হয়ে যাবে। ফলে আর মাত্র কয়েক মাসের অপেক্ষার তারপরে ভারত তেজাসের প্রথম ডিল সাইন করবে মালয়েশিয়ার জন্য, যা ভারতের তেজাসের সবচেয়ে বড় সফলতা হতে চলেছে। আর হ্যাঁ, এখানে আপনাদের আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর তা হলো মালয়েশিয়া কিন্তু পরপর 18টি ফাইটার জেট এবং 8টির মতো ট্রেনার এয়ারক্রাফ্ট এখন ইনিশিয়ালি কিনবে, এবং তারপর আরও বেশি ফলো আপ অর্ডার করবে। ফলে এই পুরো ডিলটা কিন্তু কোনো ছোটোখাটো ডিল হবে না, বরং ভারতের এই তেজাসের ডিল চীন পাকিস্তানের JF-17 তুলনায় অনেক বেশি এক্সপোর্ট হবে মাত্র একটা ডিলের কারণে, যা ভারতের জন্য এই মুহূর্তে তেজাসের সবচেয়ে বড় সফলতা বলা চলে। যাই হোক, এটা তো গেল তেজাসের আপডেট, এবারে আসি আমাদের সেকেন্ড আপডেটে, আর তা হলো ডর্নিয়ার এয়ারক্রাফ্টকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা আপনারা হয়তো জানবেন যে ভারত 1980 সাল নাগাদ ডর্নিয়ার এয়ারক্রাফ্টের এক ম্যানুফ্যাকচারিং ইউনিটকে কিনে নিয়েছিল,
যার জন্য এখন ভারতের এইচএল কোম্পানি স্বদেশীভাবে এই ডর্নিয়ার এয়ারক্রাফ্টকে কিন্তু ভারতেই ম্যানুফ্যাকচার করে, যার জন্য এখন এইচএল এই ডর্নিয়ার এয়ারক্রাফ্টকে বিভিন্ন দেশে এক্সপোর্টের জন্য কথাবার্তা চালাচ্ছিল। আর বন্ধুরা, এখন এইচএল এর তরফ থেকে যে রিপোর্ট পাবলিশ করা হয়েছে তার মতে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথেও ভারত এই ডর্নিয়ার এয়ারক্রাফ্টের এক্সপোর্টের জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিল, কিন্তু ফাইনালি এখন ভারতের সাথে শ্রীলঙ্কা আর মালদ্বীপের এই ডর্নিয়ার এর এক্সপোর্টকে নিয়ে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। এমনকি এই বিষয়ে ডিলের যে প্রাইস নেগোসিয়েশন সেটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ফলে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে ভারতের সাথে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ডিল সাইন হয়ে যাবে এবং তারপরেই এইচএল এর তরফ থেকে এই ডর্নিয়ার এয়ারক্রাফ্টকে এই দুটি দেশে এক্সপোর্ট করা হবে, যা ভারতের এইচএল এর জন্য কিন্তু একটা বিরাট বড় সফলতা বলতে পারে। যাই হোক বন্ধুরা, অন্যদিকে যদি এবারে আমাদের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলি, তাহলে ভারত যখন একদিকে শ্রীলঙ্কার মালয়েশিয়ার সাথে এয়ারক্রাফ্ট এক্সপোর্টের জন্য কথা বলছিল, তখন অন্যদিকে কিন্তু ফিলিপিন্সের তরফ থেকে তাদের যে কোস্ট গার্ড তার জন্য প্রায় 8টার মতো ভারতীয় ডর্নিয়ার এয়ারক্রাফ্টকে কেনার জন্য এক রিকোয়েস্ট করেছে। আর শুধু এই ডর্নিয়ার এয়ারক্রাফ্ট নয়, যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই 8টা ডর্নিয়ার এয়ারক্রাফ্টের সাথে অতিরিক্ত 7টার মতো ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এলএইচ ধ্রুব হেলিকপ্টারকেও কিনতে চাইছে, যা ভারতের এই হেলিকপ্টার এক্সপোর্টের ক্ষেত্রেও একটা বড় সফলতা হতে চলেছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিলিপিন্স কিন্তু লাগাতার একের পর এক ডিফেন্স ডিল করছে ভারতের সাথে। প্রথমত তো ভারতের সাথে আমাদের ব্রহ্মোস মিসাইলকে নিয়ে ডিল করলো, তারপর বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে ছোটোখাটো মিলিটারি ইকুইপমেন্টের ডিল হলো, আর এখন ডর্নিয়ার এয়ারক্রাফ্ট ও এলএইচ ধ্রুব হেলিকপ্টারের ডিল করছে। ফলে বন্ধুরা, এই পুরো বিষয়টিকে সাম আপ করতে হলে আমি এটুকুই বলবো যে এই বছরটা ভারতের স্বদেশী হাতিয়ার এক্সপোর্টের বাজারে এন্ট্রির একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। কেননা একদিকে তেজাস ফাইটার জেট থেকে শুরু করে এলএইচ ধ্রুব হেলিকপ্টার ও ডর্নিয়ার এয়ারক্রাফ্ট একের পর এক এক্সপোর্টের অর্ডার পেল, যা ভারতের এয়ারক্রাফ্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় সফলতা হয়ে থাকবে। বাকি এই সম্পর্কে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।